প্রথমবারের মতো দেশের কারাবন্দীদের সাথে নিকট আত্মীয়ের ফোনে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। দুপুরে টাঙ্গাইল জেলা কারাগারে প্রিজন লিংক নামের প্রকল্পের আওতায় স্বজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। টাঙ্গাইল প্রতিনিধি জাফর আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অ্যাক্সেস টু ইনফরমেশন সার্ভিস ইনোভেশন ফান্ড থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থাধীন কারাবন্দীরা তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগের জন্য দুপুরে টাঙ্গাইল জেলা কারাগারের স্বজন প্রকল্পটি উদ্বোধন হয়। প্রকল্পটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর চারটি বুথের মাধ্যমে কারাগারের বন্দীরা তাদের কাছের স্বজনদের সাথে কথা বলেন। কারাবন্দীদের মানবিক বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই প্রকল্পে শুরু করা হলো বলে জানান কারা মহাপরিদর্শক। আমাদের যে এখন দর্শনার্থীর সংখ্যা আছে অনেক বেশি, যখন টেলিফোনে কথা বলতে পারবে তখন আমাদের এই বন্দীর সাথে সাক্ষাৎ প্রার্থী আত্মীয় স্বজনের সংখ্যাও কম হবে, তাতে আমাদের প্রশাসনিকভাবে আমরা কিছুটা বেনিফিট এটা থেকে পাবো। ফোনের মাধ্যমে কারাবন্দীদের এই সুবিধা পর্যায়ক্রমে দেশের সব কারাগারে চালু করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সহ কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে না সরকার। রাজনৈতিক অধিকার যদি তারা না পাচ্ছে তাহলে মিটিং করছে কি করে? নিরাপত্তার খাতিরে আমরা বলি আজকে না করে কাল তো করুন। এ প্রকল্পের আওতায় সাধারণ বন্দীরা মাসে দুবার কথা বলার সুযোগ পাবে। তবে জেএমবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং অপহরণ ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত কেউ এই সুযোগ পাবে না। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।